গতকালে আমি তোমাদের একটা ভিডিও করে জানিয়ে দিয়েছিলাম যে গৌরবঙ্গ ইউনিভার্সিটিতে যারা যারা তোমরা পিজি অ্যাডমিশন 2023-24 সেশনে অ্যাপ্লাই করেছো, তো তোমাদের নতুন করে একটা লিস্ট কিন্তু আবারও পাবলিশ হতে চলেছে, যেটা কি সেটা হচ্ছে সেকেন্ড ফেসের সেকেন্ড রাউন্ড অ্যাডমিশন লিস্ট। তো আমি তোমাদের এটা জানিয়েছিলাম কিন্তু, ঠিক আছে? তো অনেকে দেখেছো ভিডিওটা, আমি তোমাদের সব কিছুই আপডেট করে দিই। তো সেই মতোই তোমাদের কিন্তু লিস্ট পাবলিশ হয়ে গিয়েছে। অ্যান্ড এখানে দেখো তোমাদের ডেটটা দেখতে পাবে, সেটা হচ্ছে 9 তারিখে তোমাদের, সরি 9 তারিখ বলছি, 11 তারিখ ইভিনিংয়ের দিকে আসার কথা ছিল। অ্যান্ড এটা তোমাদের 12 অর্থাৎ আজকে পর্যন্ত কিন্তু চলবে। কটা পর্যন্ত? রাত্রি 12টা পর্যন্ত কিন্তু তোমরা চাইলে কিন্তু অ্যাডমিশন নিতে পারবে, যাদের যাদের তোমাদের নাম এসেছে। অ্যান্ড আমি আরেকটা বিষয় তোমাদের বলেছিলাম যে এই যে সেকেন্ড ফেজ রাউন্ড, যেহেতু তোমাদের এখানে কোথাও উল্লেখ নেই ওয়েব ওসি, তো সেক্ষেত্রে সেটা ফর্ম কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে না। আমি তোমাদের এটা ইনফর্ম করেছিলাম, সবাইকে জানিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? তো সেই মতো কিন্তু তোমাদের কিন্তু কাউকে করতে হয়নি। যারা যারা তোমরা এই যে ওয়েব ওসিটা করেছো, তো তারা এই যে 6 থেকে 8 তারিখের মধ্যে এই ডেটটা ছিল, আমি তোমাদের বলে দিয়েছিলাম সব কিছু কীভাবে কী করতে হবে। তো এই ডেটের মধ্যে যারা করেছো, এটাই তোমাদের লাস্ট, আর কোনো কিন্তু ওয়েব ওসি দেবে না তোমাদের। আমি বারবার তোমাদের বলেছিলাম যারা করনি তারা একদমই তোমরা আউট হয়ে গিয়েছো অ্যাডমিশন লিস্ট থেকে, ঠিক আছে? যাদের ভালো নাম্বার রয়েছে বাট তোমার চান্স পেতে, কিন্তু যারা এই ওয়েব ওসিটা করনি তারা এমনিতেই তোমরা বাতিল হয়ে গেলে। আমি তোমাদের বলেছিলাম বারবার করে যে প্রত্যেকে ওয়েব ওসিটা করে রাখো। তো যাই হোক, আর কিন্তু তোমাদের হবে না। এরপরে যদি কোনো লিস্ট আসে তো তোমাদের থার্ড রাউন্ড আসবে, সেটা কবে আসবে? সেটা তোমাদের কিন্তু 13 তারিখে আসবে, ঠিক আছে? অর্থাৎ কালকে তোমাদের আসবে, আবারও ইভিনিংয়ের দিকে আসবে। অনেকে জিজ্ঞাসা করো যে কখন আসবে, কটার সময় আসবে, তো এত এক্স্যাক্ট টাইম বলা যায় না। ইভিনিং বলেছে মানে কি, যে কোনো টাইমে হতে পারে ইভিনিংয়ের। ইভিনিংয়ের তো আর নির্দিষ্ট কোনো টাইম নেই, তো যে কোনো টাইম হতে পারে, যে টাইমের মধ্যে ইভিনিং সেটা মাথায় রাখবে, ঠিক আছে? 5টা থেকে দেখা শুরু করবে, 7:30-8টা পর্যন্ত দেখবে, কোনো অসুবিধা নেই, তো পেয়ে যাবে তার মধ্যে। কেউ মানে বারবার করে বলবে না একটা কথা, ঠিক আছে? দেখো লাস্ট যে এই যে থার্ড রাউন্ড, তার লাস্ট যে অ্যাডমিশন প্রক্রিয়া সেটা কিন্তু তোমাদের 14 তারিখ পর্যন্ত, যেটাও আবার মিডনাইট বা 12টা পর্যন্ত চলবে রাত্রি। এবারে চলো তোমাদের লিস্টগুলো দেখিয়ে দিই অ্যান্ড ভেরিফিকেশনের বিষয়টা তোমাদের বলে দিই। তো এখানে দেখতে পাচ্ছ একদম আমি ওয়েবসাইটে রয়েছি, ঠিক আছে? তোমাদের অত কিছু দেখালাম না, তোমরা জানো সেগুলো করতে হবে কিভাবে। তো সেকেন্ড ফেজ হোম ইউনিভার্সিটি স্টুডেন্টস যারা, তাদের জন্য এগুলো। তো এখানে দেখো কিছু কিছু সাবজেক্টের দিয়েছে, অ্যারাবিক থেকে শুরু করে বাংলা, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, এগুলো দিয়েছে। অনেক সাবজেক্ট কিন্তু এখানে মিসিং রয়েছে, যেগুলো সায়েন্সের অনেক সাবজেক্ট মিসিং রয়েছে, তার মানে সেই সাবজেক্টগুলো কিন্তু তাদের সিট যে সংখ্যা সেটা কিন্তু পূরণ করতে কিন্তু মানে পূরণ হয়ে গিয়েছে কথা, ঠিক আছে? তো সেগুলো কিন্তু আর কোনো লিস্ট আসবে না হোমদের জন্য, ঠিক আছে? বাকিদের দেখো, বাকিদের কিন্তু এখানে রয়েছে এখনও, ম্যাথামেটিক্স থেকে শুরু করে জুলজি সব কিছুই কিন্তু মোটামুটি করে এখন রয়েছে এখানে। তার মানে এগুলো কিন্তু যারা 20% ক্যান্ডিডেটস তাদের কিন্তু এখনও অ্যাডমিশন প্রসিডিওর কমপ্লিট হয়নি। আমি তোমাদের বারবার করে বলেছিলাম যে প্রত্যেকে একটু হলে ওয়েট করো। আর আরেকটা বিষয় বলেছিলাম, যাদের হচ্ছেই না তারা অপশনালি তোমরা আরেকটা বিষয় করে রাখতে পারো, সেটা হচ্ছে রবীন্দ্র ভারতীতে অ্যাডমিশন নিয়ে নিতে পারো ডিস্টেন্সে যারা করতে চাও, ঠিক আছে? তো সেক্ষেত্রে যারা এরকম করেছো তাদের ক্ষেত্রে খুব ভালো, এখন যদি নাম আসে তারা কিন্তু অ্যাডমিশন অবশ্যই তোমরা নিতে পারবে, ঠিক আছে? আর দেখো এখানে কী কী এসেছে। তো এখানে যদি আমি তোমাদের একটা যে কোনো বিষয় দেখাই, যেমন আমি লাইক বোটানিটাই দেখাচ্ছি, ঠিক আছে? একটু ওয়েট করবে, হ্যাঁ চলে আসছে। তো এখানে দেখো বোটানিতে কিন্তু এখনও ভালো সিট সংখ্যা কিন্তু ওপেনদের জন্য রয়েছে, বাট আমরা যদি হোমের দেখি সেখানে কিন্তু কোনো সিট সংখ্যাই নেই। 5, 6, 5, 11, 12, 13, 14, 15, তো 15-16 জন কিন্তু এখনও দিচ্ছে, তার মানে বুঝতে পারছো তো সিট সংখ্যা কিন্তু পূরণ হয়নি 20%-এর জন্য। এদের কিন্তু আরও লিস্ট কিন্তু আসবে, ঠিক আছে? একদম কনফার্ম আমি বলে দিচ্ছি, থার্ড লিস্ট কিন্তু তোমাদের বা থার্ড রাউন্ড কিন্তু আসবে, যে ডেটের মধ্যে বললাম, ঠিক আছে? নিশ্চিন্তে থাকো। এবার যারা এই যে লিস্টগুলোতে তোমরা অ্যাডমিশন নিচ্ছ, ঠিক আছে, এই সেকেন্ড রাউন্ডে বা কেউ ফার্স্ট রাউন্ডে নিলে, তাদের ভেরিফিকেশন কবে থেকে শুরু হবে,
ভেরিফিকেশন কবে শুরু হবে এটা হচ্ছে একটা সমস্ত স্টুডেন্টসদের তোমাদের প্রশ্ন থাকবে। তো দেখো, তোমাদের অ্যাডমিশনটা শুরু হচ্ছে কোন মাসে? অক্টোবর, ঠিক আছে? অক্টোবর মাসে তোমাদের ফার্স্ট অক্টোবর থেকে কিন্তু ভেরিফিকেশন চালু হয়ে গিয়েছে। এবারে বলবো, যারা অ্যাডমিশন নিয়ে নেবে তোমরা, এই লিস্টে হোক বা এর আগের লিস্টে যারা নিয়েছো, তারা কিন্তু অতি সত্বর তোমরা কী করবে, এক থেকে দুদিন এর উপরে যেন না যায়। এক থেকে দুদিনের মধ্যে কিন্তু প্রত্যেকে ইউনিভার্সিটিতে ফিজিক্যালি গিয়ে প্রত্যেকে ভেরিফিকেশন করে নেবে। কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো অলরেডি আমি তোমাদের একটা ভিডিওতে ডিসকাশন করেছি, আর নতুন করে এই ভিডিওতে বলবো না, ভিডিওটা ফালতু লেন্দি হবে। তো সেটা দেখে নেবে, আর সেখান থেকে সব কিছু তোমরা বুঝে যাবে কীভাবে কী করতে হবে, ঠিক আছে? অ্যান্ড প্রত্যেককে বলবো, ভেরিফিকেশন যদি মিস করো তার মানে অ্যাডমিশনটা মিস করবে, ঠিক আছে? থ্যাংক ইউ সকলকে।